দর্শক, যেমনটা দেখছিলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের এক মাস আজ। নিহতদের স্মরণে ঢাকা ছাড়াও সারা দেশে চলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদী মার্চ কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, সেখানে আছেন সহকর্মী সজল দাস। সজল, শহীদী মার্চ কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তানিয়া, এই মুহূর্তে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ স্লোগানে মুখর। আজকে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে শহীদী মার্চ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতা, তারা এখান থেকে রওনা দিবেন এবং ঢাকার এক গুরুত্বপূর্ণ অংশগুলো তারা ঘুরে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হবেন। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এই মুহূর্তে এখানে ছাত্রদের যে উপস্থিতি, এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন ছাত্ররা এবং নানান ধরনের স্লোগানে মুখর করে রেখেছেন এই মুহূর্তে পুরো রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। আজকে এক মাস পূর্তি হলো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যার মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে এই ছাত্র জনতা কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ। সেই এক মাস পূর্তিতে আজকে মূলত একটি খুশির দিন, আবার ঠিক একইভাবে একটি কষ্টেরও দিন, কারণ এই দিনটিকে অর্জনের পেছনে যে রক্তস্নাত ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশে, এই কারণেই মূলত আজকে ছাত্র জনতার এই এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কর্মসূচিকে শহীদী মার্চ বলা হচ্ছে, যদিও এটি হয়তো বিজয় উল্লাসের একটা মুহূর্ত হতে পারত, কারণ এখনো পর্যন্ত যে ছাত্ররা প্রাণ দিয়েছেন, হাজারো মানুষের প্রাণ গেছে, ছাত্র জনতার প্রাণ গেছে, ঠিক একইভাবে অসংখ্য মানুষ এখন পর্যন্ত হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। কেউ অঙ্গহানি হয়েছে অনেকের, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। সে কারণেই মূলত ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিটিকে শহীদী মার্চ নাম দিয়েছেন তারা। এই মার্চে তারা ঢাকার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা তাদের কর্মসূচি তিনটাই মূলত আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এখান থেকে তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করবেন, যে মার্চ কর্মসূচি সেটি শুরু করবেন, সেটি করে তারা নিউ মার্কেট, নীলক্ষেত নিউ মার্কেট, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে কারওয়ান বাজার ফার্ম গেট হয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা তাদের কর্মসূচি শেষ করবেন, কিংবা সেখানে তারা হয়তো বক্তব্য রাখবেন সমন্বয়করা। এখনও পর্যন্ত যে পরিস্থিতি রাজু ভাস্কর্যের, এখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল রাজু ভাস্কর্যে এসে পৌঁছাচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে করে সময় মতো, যেহেতু তিনটা বেজে গেছে, তিনটা থেকেই তাদের কর্মসূচি শুরু করেছেন, সাড়ে তিনটার মধ্যে তারা আসলে পরিকল্পনা করছেন এখান থেকে তাদের যে মার্চ সেটি শুরু করবেন। একটি বিষয়, যেহেতু ঢাকা শহরের বড় একটি অংশ এই শহীদী মার্চ পরিভ্রমণ করবে কিংবা যাত্রা করবে, সে কারণে অনেক জায়গায়, আমি এরই মধ্যে খবর পেয়েছি, সায়েন্স ল্যাব, কলাবাগান, আসাদ গেট সহ বেশ কিছু জায়গায় ছাত্রদের যে খণ্ড খণ্ড উপস্থিতি, সেটি সেসব জায়গায় তারা অবস্থান নিয়েছেন যাতে করে এই মিছিল কিংবা এই পদযাত্রা যখন সেই জায়গায় যে পড়বে, এই শহীদী যাত্রা যখন সেখানে যে পৌঁছাবে, ওই জায়গা থেকে নতুন নতুন মিছিল নিয়ে তারা যুক্ত হবেন। অর্থাৎ শুধুমাত্র রাজু ভাস্কর্যের এখানেই যে বিশাল জমায়েত নিয়ে একসাথে রওনা হবেন বিষয়টি এমন নয়, যেহেতু ঢাকার পুরো অর্ধেক অংশই বলা চলে তারা প্রদক্ষিণ করবেন, সে কারণে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন কিংবা নিতে শুরু করেছেন একটু একটু করে। এবং এখানে যে স্লোগানগুলো আসছে, যদি একটু বলি, সেই 5 আগস্টের কথা মনে করিয়ে দিচ্ছে, কারণ সেদিন হাসিনা সরকারের পতনের মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, প্রায় 16 বছরের শাসন, যেখানে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী মনোভাবের যে বহিঃপ্রকাশ ছিল তার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিলেন জুলাইয়ের প্রথম থেকে। ছাত্র জনতার যে সামান্য কোটা আন্দোলন থেকে আস্তে আস্তে মহিরুহু আকার ধারণ করেছিল যে আন্দোলন, সেই আন্দোলন চূড়ান্ত রূপ পায় 5 আগস্টে এসে তার সফলতা পায়। এই পুরো মাস জুড়ে কিন্তু নানান ধরনের কর্মসূচি ছিল এই ছাত্র আন্দোলনের, আন্দোলন ঘিরে ছাত্র জনতার। একদম শুরুতে বাংলা ব্লকের কর্মসূচি 4, 5, 6 জুলাইয়ের দিকে, সেই কর্মসূচির মাধ্যমে পুরো দেশ জুড়ে তারা এই কর্মসূচি পালন করেছিল। তারা শুরুতে মানববন্ধন করেছিল, বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল, তারপরে আস্তে আস্তে বাংলা ব্লকের কর্মসূচি, তারপরে মার্চ ফর জাস্টিস সহ নানান ধরনের কর্মসূচি তারা পালন করেছিল। সেইগুলোর পরে কিন্তু আস্তে আস্তে এই ছোট একটি আন্দোলন মহিরুহ আকার ধারণ করে, ছাত্র জনতার প্রাণ গেছে, তারা তাদের যে দাবি ছিল সেটি আস্তে আস্তে তারা বড় করতে শুরু করেছে। আমি একটু এখানে যে ছাত্ররা এসেছেন অনেকে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, একটু কথা বলি।
আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার সঙ্গে এই যে আজকে শহীদী মার্চ, একটা নতুন অর্জন, আমরা নতুন বাংলাদেশ বলছি, সংস্কারের কাজও চলছে, কি বলবেন, কেমন লাগছে আজকের এই দিনে, যেহেতু একটি মাস পূর্ণ হলো, এখনো অনেকে হাসপাতালে ভর্তি হয়ে আছেন, অনেকের প্রাণহানি হয়েছে, কি বলবেন? এটাই বলবো যে আগের গত মাসের থেকে এ মাস অনেক পার্থক্য হয়েছে, অনেক সব কিছুতে চেঞ্জ আসতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মাধ্যমে এসব পরিবর্তন আসবে। আর হাসপাতালে যারা আছে আশা করবো খুব দ্রুত সুস্থ হয়ে আসবে, সরকারও দেখবে বিষয়টা, যাতে সবার চিকিৎসা সুস্থ সুন্দরভাবে চিকিৎসা হয়। এবং আমরা তো দেখতে পাচ্ছি আমাদের এখন চোখের সামনে সব কিছুই, গত মাসে যেমন ছিল আমরা স্বাধীনভাবে বলতে পারতাম না, এখন বলতে পারতেছি, এটাই। যে লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলন হয়েছিল কিংবা আপনারা আন্দোলনে নেমেছিলেন, গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, সেই উদ্দেশ্য এই এক মাসে কতটুকু বাস্তবায়ন হয়েছে কি মনে হয়? বাস্তবায়ন বলতে গেলে আমরা অনেকটুকুই পেয়েছি, আরও আমাদের অনেক আশা আছে যে আমাদের দেশটা আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে গুছাবে। আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে ওনার হাত ধরে আমাদের দেশটা সুন্দর হবে, আমরা সেই আশাবাদী। তাছাড়া আমরা যে আগে যেরকম একটা মানে বন্দি ছিলাম, তাদের হাতে জিম্মি ছিলাম, ওইটা এখন আমরা না, আমরা হলে থাকি, আমরা হলে থাকা স্টুডেন্ট। আগে এক সময় থেকে তো কি তারা হল থেকে আমাদেরকে এক প্রকার জিম্মি করে তারা বিভিন্ন ছাত্রলীগের প্রোগ্রামে আমাদের নিয়ে আসতো, আমাদের কিছু করার ছিল না, আমরা হলে থাকতাম, তারা কিসি গিট মানে আমাদের যে গিট ছিল ওই গিট তালা দিয়ে ও তারা আমাদেরকে জিম্মি করে ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসতো তাদের প্রোগ্রামে। এখন থেকে আমরা স্বাধীন, আমরা হলে থেকে হল আমরা আমাদের মানে হলটা এখন আমার ফ্যামিলি হয়ে গেছে, অর্থাৎ সেই জিম্মি দশা থেকে মুক্তি মিলেছে, সামনে আরও ভালোর প্রত্যাশা। শুনছিলেন এখানে যে ছাত্র জনতা এসেছেন তাদের সবার একই প্রত্যাশা, যে উদ্দেশ্য নিয়ে এই ছাত্র জনতার বিপ্লব হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, সেই উদ্দেশ্য যেন সফল হয়, সেই বাস্তবতার নিরিখেই যেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা কাজ করছেন তারা যেন সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এগোন, এবং রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের কাছেও এমনটাই প্রত্যাশা জানাচ্ছেন এই ছাত্ররা। এই ছিল এখান থেকে আমার কাছে এই মুহূর্তে। সজল আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করবো।